আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি সফল ভিসা লাভ করতে পারেন এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে ইউরোপের ঢোকার সহজ রাস্তা হচ্ছে সার্বিয়া। এর মতো সহজ ভিসাটি আর নেই। সার্বিয়াতে আপনারা বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করতে পারবেন। সার্বিয়ার ভিসা লাভের জন্য সার্বিয়ার দূতাবাস দিল্লিতে রয়েছে, সেখানেও আপনাকে যেতে হবে না। সার্বিয়ার ওয়ার্ক পারমিট এখন পিপিজেড নাম্বার সহ ইস্যু হচ্ছে। যে কোম্পানির পিপিজেড নাম্বার রয়েছে সেই কোম্পানির অনলাইন করা যাচ্ছে, এবং অনলাইন কমপ্লিটের পর এই অনলাইন অ্যাপ্রুভালটি ডাউনলোড করে আপনার মূল পাসপোর্ট দিল্লিতে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে জমা করে ভিসা লাভ করা যাচ্ছে। এবং বর্তমান সময়ে সার্বিয়ায় সবচেয়ে কম খরচে আপনারা পৌঁছে যেতে পারছেন। সার্বিয়াতে বেতন কম পক্ষে 50,000। যারা আরো অভিজ্ঞ রয়েছেন, কাজ জানেন, তাদের জন্য 65,000 থেকে 70,000 টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবেন। সার্বিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ রয়েছে। এই সেক্টরগুলোর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ অনভিজ্ঞ অনেকেই কাজের সুযোগ পাচ্ছেন। এরপরে রয়েছে ফ্যাক্টরিতে নানা রকম কাজ। এছাড়াও আপনারা গ্রিন হাউস এগ্রিকালচার সেক্টরে প্রচুর পরিমাণে শ্রমিকের চাহিদা রয়েছে, আপনারা সেখানেও কাজ করতে পারবেন। আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানবো সার্বিয়াতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জেনে নেব সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা, বেতন ভাতা লাভ করবেন। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে, 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ, সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন, এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 US ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে।
এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। এই ছিল আমাদের সবকটি আয়োজন। সার্বিয়ার ইতিমধ্যে আমাদের 50-এরও অধিক পারমিট আমরা হাতে পেয়েছি, অনেক পারমিট অনলাইন কমপ্লিট করেছি এবং অনেক পাসপোর্ট আমরা জমা প্রদানও কমপ্লিট করে ফেলেছি। এই মাসের শেষের দিকে আমরা সার্বিয়ার অনেকগুলো স্টিকার ভিসা লাভ করব এবং ভিডিও মারফত আপনাদের সবাইকে জানিয়ে দেব। যারা সার্বিয়া যেতে চান, যারা দ্রুতগামী ইউরোপে পৌঁছাতে চান, তারা অতি দ্রুত সময়ে আমাদের ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য প্রসেসিং করে নিশ্চিত ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।